শুকর ফার্মের ভবিষ্যৎ ভবিষ্যৎ আমরা তো দীর্ঘ কুড়ি বছর থেকে করছি এই চলছে আছি ভালোই তো আছি এই ভবিষ্যৎ আর কি মানুষ যদি কেউ করতে চায় বেকার বেকার ছেলেরা তাহলে করতে পারে আচ্ছা আপনি যখন শুরু করেছিলেন তখন কি করতেন তখন কিছুই করতাম না তখন বেকার ছিলাম তারপরেই শুরু করেছিলাম তখন প্রথমে দশটা বাচ্চা নিয়ে শুরু করেছিলাম ওই প্রথমেই সমস্যায় পড়েছিলাম প্রথম এত কিছু তো জানতাম না তখন শুয়োর পুষব বলে ফার্ম করব বলে করেছিলাম তো প্রথমেই দেশি বাচ্চা ঢুকিয়ে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ কালো আর সাদায় করস বাচ্চা ঢুকিয়ে দিয়েছিল সেগুলি বাড়েনি সেইভাবে তারপরে বেঁচে দিয়ে আবার এই নতুন করে এই এই কমার্শিয়াল কেউ নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে ও শুভেচ্ছা দা ফার্মিং মাস্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দেশ দেখতে পাচ্ছেন যে আমরা একটা শূকরের ফার্মের সামনে দাঁড়িয়ে রয়েছি তো আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার নবদ্বীপের বাবলারিতে সুব্রত দাস দাদার ফার্মে দীর্ঘ কুড়ি বছর ধরে সুব্রত দা তার শূকর পালন করে আসছেন এবং সফলতার সঙ্গে এখনও চালিয়ে যাচ্ছেন তো আজকে তার সঙ্গে আমরা কথা বলবো সে কি পরিকল্পনা করছে আরও মণ্ডিত হওয়ার জন্য এবং কিভাবে তার ফার্মটা লাভজনকভাবে কুড়ি বছর ধরে চালিয়ে যাচ্ছে সেসব তথ্য জানবার শুকর পালন করতে গেলে আপনাকে কী কী ইনফরমেশন জানার দরকার এবং প্রতিবেদন থেকে আমরা জেনে নেব যে আপনি কীভাবে শুকর পালন করবেন সফলতার সঙ্গে এবং আপনার ফুড ম্যানেজমেন্ট মেডিসিন ম্যানেজমেন্ট এবং ক্রয় বিক্রয় কোথায় করবেন কী পরিমাণ টাকা খরচা আছে এবং কী পরিমাণটাকে এখান থেকে প্রফিট হতে পারে একটা শুকর কী পরিমাণ খাবার খেতে পারে এবং কী কী খেতে পারে সেসব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন থাকতে এর জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিন এখনই লাইক করে দিন আর কোনো কিছু লেখা থাকলে অবশ্যই কমেন্টসে এখনই লেখেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর নিয়মিত এই শুকর পালনের উপর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে ধন্যবাদ সবাইকে চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি তো প্রিয় দর্শক এই যে আমরা সুব্রত দাস এখন কথা বলবো আর তার প্রথমে দাদার ঠিকানাটি একটু জানব ঠিকানা নদিয়া জেলা নবদ্বীপ বাবলারি গ্রাম আপনি শুকর পালন করছেন দীর্ঘ কুড়ি বছর থেকে যুক্ত আমরা এটা যেটাকে হলেস্টিয়ান মাল বলে চীনা মাল সাদা সাদা শুকর এই শুকরটা লাভজনক বেশি তাই এই শুকরটাই আমরা ফার্মে পালন করি আমার তিরিশ বত্রিশটা আছে বড় বড় শুকর

দুধ ভালোই হয় দুধ বাচ্চা খেয়েও অসুবিধা হয় না না আচ্ছা এই ল্যান্ডে সর্বোচ্চ কতগুলো বাচ্চা দিতে পারে ষোলোটা আঠারোটা এরকম দিতে পারে হ্যাঁ দিতে পারে তো দাদা এই যে একটা শুকর থেকে এতগুলো বাচ্চা হচ্ছে তখন কি যত্ন নিচ্ছেন তাহলে যত্ন নিচ্ছি খাবার পরে ওর খাবার দেওয়ার সময় ওকে ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছি বেশি করে যেন বাচ্চারা দুধ পায় আর বাচ্চারা যেন পুষ্ট হয় তার জন্য আর গর্ভবতী অবস্থায় ওকে ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস পাউডার দিতে হবে খাবারের সঙ্গে যেন বাচ্চাগুলি পুষ্ট এবং সবল হয়ে জন্মাতে পারে অনেক সময় দেখা যায় যে বাচ্চা পুষ্ট হচ্ছে না ক্যালসিয়াম ভিটামিনের অভাব রয়েছে তখন মৃত্যুর হার বাড়বে তখন মরবে ছোট হয়ে যাবে ওই কারণে মৃত্যুর হার বাড়ছে আর একটা বাচ্চা জন্ম নেওয়ার পরেও দেখা যাচ্ছে হ্যাঁ পাতলা পায়খানা হয়ে মারা গেলে পাতলা পায়খানা হওয়ারও কারণ রয়েছে পাতলা পায়খানা হচ্ছে কি কারণে হয়তো খাবারটা দেখা যাচ্ছে বেশি পরিমাণে খেয়ে ফেলছে তার কারণে বিশেষ কারণ হলো যারা মুরগির ছালটা খাওয়ায় তাদের নজর রাখতে হবে যে যাদের কাছে বাচ্চা রয়েছে তাদেরকে এক পরিমাণে মানে প্রতিদিন একই রকম মানে ছাল দিতে যদি বেশি পরিমাণে ছাল খেয়ে ফেলে তাহলেই পাতলা পায়খানা করবে আর পাতলা পায়খানা করে অনেক সময় মৃত্যু হয় তো পাতলা পায়খানা করলেও তার সঙ্গে পাতলা পায়খানা যদি করে তাকে বিটনুন বা অন্য ওষুধ রয়েছে দিলে পরে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে ওই সাল্প ক্রিম ট্যাবলেট আছে ওগুলি দিলে পরে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে তো একটা প্রবলেম অনেকেই বলে যে শুকর পালন করতে গেলে খাবারটা মেন খাবার উপর তার ওয়েট করে হ্যাঁ খাবার খাবারটা মেন এবার শুকর পালন করলে সবাই তো আর বাচ্চার পদ্ধতিতে শুকর পালন করছে না কেউ মাংসের জন্য মানে তৈরি করছে মাল এবার যারা মাংসের জন্য তৈরি করছে তাদের খাবারের সমস্যা হবেই তাদের যত খাওয়াবে তত তাড়াতাড়ি মাল বড় হবে ঠিকঠাক খাবার পেলে সাত মাসেই এক কুইন্টাল ওজন আসবে সাত মাস আট মাসে তাদের ম্যাশ মুরগির ম্যাশ পেলে মুরগির ম্যাশ বা মুরগির ছাল বেশি করে বা হোটেলের খাবার যদি পাওয়া যায় হোটেলের খাবার বেশি করে খাওয়ালেই ছ সাত মাসে কুইন্টাল ওজন চলে আসবে

হ্যাঁ আমাদের খাবার কি আমাদের আমাদের খাবার না আমাদেরও মুরগির ছাল দিই আমরা সীমিত কারণ মুরগির ছালটা বেশি পরিমাণে খেলে আবার বাচ্চার সংখ্যা কমে যাবে হ্যাঁ আবার বাচ্চার সংখ্যা কমে যাবে ছাল বেশি খেলে বাচ্চারা হাঁটবে তার কারণে বাচ্চা কম হেগে মরবে তার কারণে ছাল কম দেওয়া হয় এবার হওয়ার পরে কি পোলট্রির ঝাল বাচ্চা হওয়ার পরে পোলট্রির ছাল কম দিতে হবে পোলট্রির ছাল বেশি দিলে হ্যাঁ পোলট্রির ছাল বেশি দিলে পরেই হাঁকবে আচ্ছা কোন শুকরে যদি হঠাৎ করে দেখা যায় বাচ্চা হবে যখন 15 16 হওয়ার পরে দুধের সংখ্যা কমে যাচ্ছে দুধের তখন ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে বেশি করে ক্যালসিয়াম দিলে পরে বা লাউ সিদ্ধ করে খাওয়ালেও দুধ চলে আসবে দু তিন দিনের মধ্যে আর মিনারেল মিক্সারে কি ভূমিকা রয়েছে মিনারেল মিক্সচারটা সব রকম রয়েছে পুষ্টি ওর মধ্যে যেগুলি ওদের দরকার মিনারেল মিক্সারটা তো সবার ক্ষেত্রেই এটা গরুকেও খাওয়াচ্ছে মানুষ আবার শুকরকেও দিচ্ছে ছাগলকেও দিচ্ছে মুরগি দিচ্ছে ওই কারণে মিনারেল মিক্সচারটা খাওয়াচ্ছে মিনারেল মিক্সচারটা সব রকম রয়েছে আলাদা করে কিছু নেই যেটুকু প্রয়োজন এদের না না এটার বাচ্চা ছিল বাচ্চা ওই চারটে আছে বাচ্চা সেদিনকে বেঁচেছি তিন দিন আগে ওই বাচ্চা উঠে গেছে এখন চারটে আছে আমার ওই তো ওই একটা ফার্মে একটা ফার্ম দুটো ফার্ম ওখানে একটা ফার্ম ওইটা ওখানে কি কি রয়েছে ওখানে বিডারা রয়েছে আর এমনি বাচ্চা দেবে সেই মাল রয়েছে বিট হয়েছে সেই মাল রয়েছে ঘরে ভবিষ্যৎ আমরা তো দীর্ঘ কুড়ি বছর থেকে করছি এই চলছে আছি ভালোই তো আছি এই ভবিষ্যৎ আর কি মানুষ যদি কেউ করতে চায় বেকার

মোটামুটি যে যখন শুরু করেছিলেন কি সম্মুখীন ফার্ম হওয়ার পরে সেরকম প্রথমেই সমস্যায় পড়েছিলাম প্রথম এত কিছু তো জানতাম না তখন শুয়োর পুষব বলে ফার্ম করব বলে করেছিলাম তো প্রথমেই দেশি বাচ্চা ঢুকিয়ে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ কালো আর সাদায় করস বাচ্চা ঢুকিয়ে দিয়েছিল সেগুলি বাড়েনি সেইভাবে তারপরে বেঁচে দিয়ে আবার এই নতুন করে এই এই জাত কমার্শিয়াল যদি কেউ কমার্শিয়াল ভাবে যদি কেউ শুকর ফার্ম করতে চায় তাহলে মোটামুটি কোন জাতের শুকর নিয়ে তারা শুরু করতে পারে তারা এই সাদা চিনামালি আচ্ছা সিনামালতা আর মোটামুটি এগুলা ওয়েট গেইন কেমন হয় সর এত প্রাপ্তবয়স্ক সুপা প্রাপ্তবয়স্ক ওই বললাম ছ থেকে 7 মাসে এগুলি কোইন্টাল লোজন আসবে আর যদি দীর্ঘদিন থাকতে থাকতে বাচ্চা দিচ্ছে বা বড় হচ্ছে বা বিড়ারা রয়েছে সেগুলি দো কোইন্টাল আর আই কোইন্টাল হতে পারে আচ্ছা তো একটা শুকরের ক্ষেত্রে একটা নতুন ফার্মার দেখা যায় ফার্ম শুরু করলো বাচ্চা নিয়ে শুরু করলো তাহলে সেই ফার্ম থেকে যে বাচ্চাগুলো নিল সেখানকার হয় যে 10টা বাচ্চা নিল বাচ্চা নরমর মধ্যে হয়তো 5-6টা 7-8টা আপনার মে শুকর নিল এবং দুই তিনটা বিডার নিল মানে বাচ্চা শুকরের নিল ওগুলো বড় করে বিডার কইবা তাহলে কি তাদের কি বিট করানো যায় হ্যাঁ বিট করানো যাবে কিন্তু যে পাঠা বাচ্চাটা রয়েছে পাঠা বাচ্চাটা অন্য জায়গার থেকে হলে ভালো হয় বা এই ফার্মেরই নেওয়া যাবে অন্য হ্যাঁ অন্য শুকরের বাচ্চা তাহলে বাচ্চাটা ভালো হবে হ্যাঁ বাচ্চাটা পুষ্ট হবে আর একই ভাই বোনের বিট হলে অনেক সময় বিট হতে চায় না বা বাচ্চাও কোয়ালিটি কমা হয়ে যায় যার কারণে বিটটা আলাদা করতে হয় তা ছোলাটা করে রাখলে হয় না তাতে ইনব্রিডিংটা হয় ইনব্রিডিং হলে অনেক সমস্যা হয় হতে চায় না বাচ্চা কোন হয় দুধ কম চায় না দুধ হ্যান্ডিকাপ হয় এই রকম সমস্যাগুলো হয় তাই না আচ্ছা এবার একটু দাদা একটু রোগের ব্যাপারটা নিয়ে রোগ এদের তো দুটোই রোগ একটা একটা হল সয়ং ফ্লু আর সয়ং ফুলুটা শুর থেকেই ছড়ায় তো আর একটা আছে এফএমডি যেটা এফএমডিটা গরুরও হয় মুখে ঘা পায়ে ঘা ওটা গরুরও হয় ওটা বিশেষ করে বর্ষাকালে আর ফাল্গুন মাসে এই দুটো সময়ে মানে ওই এফএমডিটার প্রকোপ দেখা যায় আর সয়ং ফুলুটা সয়িং ফুলুটা বর্ষাতেই বেশি হয় সোয়াইম কখন কখন ভ্যাকসিন আমরা সম্ভবত মাঘ মাসের শেষ বা বাং মাসের মাঝামাঝিতে ভ্যাকসিন করা হয় এফএমডিটা আর সোয়মিং ফুল বর্ষার টাইমে করা হয় এই দীর্ঘ পনেরো দিন আগে আমি ভ্যাকসিন করলাম ভ্যাকসিন আগে তো হসপিটাল থেকেই দিত এখন হসপিটালে সাপ্লাই নেই কিনেও আনতে হয় এফএমজিটা দোকানেই পাওয়া যায় এখন কিনতে চারশো টাকা করে দাম নেয় ওটা ইয়ে পনেরোটা শহরের হয় একটা হ্যাঁ তিরিশ এম এল থাকে ওটা পনেরোটা সুরের হয় এফ এম ডিটা আর সুয়িং ফুলটা ওটা সরকারি সাপ্লাই হয় যদি সরকার সাপ্লাই দেয় যদি বিনা পয়সায় দেয় তাহলে আর কিনতে হয় না না হলে যদি বিনা পয়সায় না দেয় তাহলে ওটা মানে ভিডিও থেকে কিনে আনতে হয় ওটাই মানে একটু লাভ ব্যাপারটা একটা পূর্ণবয়স্ক শুকর হুম পার ডে ক কেজি খাবার খেতে পারে পূর্ণ বয়স্ক যদি ম্যাচ খাওয়ানো হয় তাহলে এক থেকে দেড় কেজি খাবে সারাদিনে সারাদিনে হ্যাঁ

না পেটের প্রবলেম হবে না তো তাড়াতাড়ি ওয়েট গেইন হবে হ্যাঁ ওয়েট আসবে তাড়াতাড়ি এবার দাদা আপনারা যে ফার্মিংটা করছেন যে অনেক প্রোডাকশন হচ্ছে আপনাদের সেল করতে সমস্যা হয় না না সেল করতে কোনো সমস্যা নেই এখনো এটা লোক আছে পাইকাররা আছে তারা এসে কিনে হ্যাঁ বড় মালও পাইকার আছে তারা এসে কিনে নিয়ে যায় ফোন করলে বা বাচ্চার ক্ষেত্রেও পাইকাররা আসে এসে সব কিনে নিয়ে যায় আচ্ছা তো প্রিয় দর্শক আমরা অনেকটা ইনফরমেশন জানলাম আরও এরকম রয়েছে এরকম অনেক কিন্তু আরও ফার্মের ঘর রয়েছে এর প্রত্যেকটা ঘরেই দাদার শুকর রয়েছে একটা দুটো রয়েছে বাচ্চাও দিয়েছে তো আমরা কিন্তু অনেক ইনফরমেশন জানলাম খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন জানলাম অল্প টাইমের মধ্যে দশ বারো মিনিটের মধ্যে এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা হয়তো আপনি জানতে চাচ্ছেন আপনারা কমেন্টে লিখবেন নাহলে একটা ফোন নাম্বার দিয়েছি আপনার হেল্পলাইন নাম্বার এই হেল্পলাইন নাম্বারে আপনারা কল করবেন আর তাহলে অনেক ইনফরমেশান করুন জানতে পারবেন তা চলুন আজকের এই প্রতিবেদনে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ফার্মার সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সুপার পালন উপর নানান রকম ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন